আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির আমি। আজকে আমি দেখাবো যে আমাদের মোবাইলে যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে আকাশ দেখার, সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তার মধ্যে আমার সবথেকে পছন্দ যে অ্যাপ্লিকেশনটি সেটি হচ্ছে স্টার ওয়াক টু। এই অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে আমি আজ দেখাবো। তো প্রথমে আমরা কী করবো, আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে টাইপ করব স্টার ওয়াক টু। এখানে দেখতে পাবো যে স্টার ওয়াক টু ফ্রি স্কাই ম্যাপ স্টার অ্যান্ড কনস্টেলেশন, এটাই যাব। গিয়ে আমরা এই অ্যাপটা ইনস্টল করব। যাদের মোবাইলে এটা আগে থেকে ইনস্টল করা নেই, তো এখানে আপনারা ইনস্টল দেখতে পাবেন। আর যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে, তাই আমাকে এখানে ওপেন দেখাচ্ছে, আমি ওপেনে যাব। এই অ্যাপটা খুলছে, এবার অ্যাপটা খুলে প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। প্রথমে আমি একদম ডান দিকের কোণে এই থ্রি ডট লাইনে যাব। এখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি এটা মেনু অপশানটা খুলেছে। মেনু অপশানে বিভিন্ন অপশান আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা প্রত্যেকটা কী জানব। প্রথমে আমি দেখে নেব সেটিংস, সেটিংয়ে কী আছে। সেটিংয়ে গিয়ে প্রথমে দেখছি লেখা আছে নাইট মোড। নাইট মোড এখানটা যদি আমি অন করি, তাহলে দেখা যাচ্ছে পুরো অ্যাপটা একটা লালচে রং হয়ে যাচ্ছে। আমি আগের ভিডিওতে বলেছি যে আমরা রাতের আকাশে যখন কিছু দেখব, তখন অন্ধকারের সঙ্গে আমাদের চোখ অ্যাডজাস্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এই মোবাইলটা যেহেতু একটা লাইট সোর্স, সেহেতু যদি আমরা নীল সবুজ বা সাদা এরকম কোনো আলো রাখি, তাহলে আমাদের চোখের এবং অন্ধকার রাতের সঙ্গে যে অ্যাডজাস্টমেন্ট, সেটা কিন্তু বারবার নষ্ট হতে থাকবে। যার জন্য আমরা কী করবো, এই নাইট মোডটাকে যদি অন করি, তাহলেই আমরা যে অ্যাডজাস্টমেন্ট এটা ঠিক থাকবে। এটা আমি এখন অফ রাখছি, আপনারা যখন রাতের আকাশে দেখবেন তখন এটা অন করে রাখবেন। এরপর আছে স্পেকট্রাম বার। স্পেকট্রাম বার আমি এখানে অন করে রাখছি, পরে আমি দেখাবো যে স্পেকট্রাম বারটা আসলে কী। ইলিপ্টিক মানে আমাদের যে কান্তিবৃত্ত বলা হয়, সেই কান্তিবৃত্ত সেটাকেও অন রাখলাম। অবজেক্ট অপশান এটাকেও অন রাখছি। সাউন্ড, এই অ্যাপের মধ্যে বিভিন্ন রকম সাউন্ড আছে, সেই সাউন্ডটা আপনি চাইলে অন রাখতে পারেন বা অফ রাখতে পারেন। মিউজিক আছে, মিউজিকটাও চাইলে অন রাখতে পারেন, অফ রাখতে পারেন, আপনার যা খুশি। ভিজুয়াল এফেক্ট, এখানে অ্যাটমসফিয়ার, হরাইজন, ওয়াটার, কনস্টেলেশন ফ্লেয়ার, মিটিওর স্টার, এগুলো সবই আমার অন করা আছে। এগুলো আপনার নিজের মতো করে আপনি সাজিয়ে নেবেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে কারেন্ট লোকেশান। কারেন্ট লোকেশানে গিয়ে আমরা এখানে দুভাবে লোকেশান সেট করতে পারি, এক এখানে সার্চ করে অথবা সেট কোঅর্ডিনেটর করে। কিন্তু সার্চ করে একটা প্রবলেম হচ্ছে যে আমাদের ইন্ডিয়া শুধুমাত্র নিউ দিল্লিটাকেই এখানে শো করে, কলকাতা বা অন্য কোনো সিটি দেখতে পাচ্ছি না। সেই জন্য কী করবো, সেট কোঅর্ডিনেটর যাব। সেট কোঅর্ডিনেটর গিয়ে আপনার যে কোঅর্ডিনেট আছে, মানে আপনার অক্ষাংশ যে দ্রাঘিমাংশ আছে, সেটা আপনি গুগল থেকে বা গুগল ম্যাপ থেকে যে কোনো জায়গা থেকে বার করে নেবেন, সেই অনুযায়ী সেট করে নেবেন। আমার যেমন এলাকার এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশ, সেইভাবে সেট করা আছে, তারপর ওকে দিয়েছি, তাহলে আমার কোঅর্ডিনেটটা সেট হয়ে গেল। কিংবা আপনি যদি কারেন্ট লোকেশানে ইউজ করেন, তাহলে আপনার মোবাইলে যে জিপিএস আছে, সে আপনার লোকেশান অনুযায়ী জিনিসটাকে সেট করে নেবে। ব্যাক করব। ব্যাক করে পর এখানে দেখাচ্ছে ভিজুয়াল ম্যাগনিটিউড। এইটা মানে হচ্ছে যে এই যে অ্যাপটা কীরকম উজ্জ্বলতার তারাগুলো বা নক্ষত্র এই গ্রহদের দেখাবে তার একটা স্কেল। আমরা যদি এটাকে একদম কমিয়ে দিই, তাহলে শুধুমাত্র যেগুলো ব্রাইট স্টার রয়েছে, মানে যেগুলো উজ্জ্বল তারা, ফার্স্ট ম্যাগনিটিউডের যে সমস্ত তারা, শুধু সেগুলোকেই আমরা দেখতে পাবো। আর যদি এটা একদম ডান দিকে করে দিই, তাহলে মোটামুটি আকাশে যে সমস্ত তারা রয়েছে, আমরা মানে সমস্ত তারাই এখানে আমরা দেখতে পাবো, মানে বিভিন্ন উজ্জ্বলতার তারাই দেখতে পাবো আমরা, ছোট কম থেকে বেশি বিভিন্ন উজ্জ্বলতার।
তারপর আছে কনস্টেলেশন। কনস্টেলেশনে এরকম চারটে অপশান আছে। এই অপশানটা মানে হচ্ছে শুধুমাত্র তারাগুলোকে দেখাবে। দ্বিতীয় অপশানে তারাগুলো একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করবে। তৃতীয় অপশান ওই কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে কীরকম দেখায় সেটা দেখাবে, কিন্তু রেখাগুলো আসবে না। আর এই অপশানটা দিলে কাল্পনিক রেখা আসবে, সাথে সাথে আমরা তাদের কিসের সঙ্গে তুলনা করি সেটা আসবে। যেমন আমরা যদি অরায়ন কনস্টেলেশনকে কাল্পনিক রেখা দিয়ে যোগ করি, তাহলে দেখবো যে সেটা একটা একজন শিকারী যার হাতে একটা তরবারি আছে, তার সঙ্গে কুকুর আছে, এরকম দেখতে পাবো। আর এখানে ইউনিট আছে ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, কিলোমিটার, মাইলস, আপনার যেটা ভালো লাগবে সেই অনুযায়ী আপনি রাখবেন। এই গেল একটা পার্ট, ব্যাক করব। ব্যাক করার পর আছে নোটিফিকেশান। নোটিফিকেশানের পর দেখুন এখানে লেখা আছে ইভেন্ট। ইভেন্ট মানে হচ্ছে বিভিন্ন ধরনের যে অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট হয় সেইগুলো এখানে নোটিফিকেশান আসবে। অ্যাপের নোটিফিকেশান যেমন আছে, এটাকে যদি আমরা অন রাখি তাহলে বিভিন্ন রকম নোটিফিকেশান আসবে। তারপর আছে ISS, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যখন আমার লোকেশানের উপর দিয়ে যাবে তখন আমাকে নোটিফিকেশান দেবে, এটা আমি অন রাখবো। এরপর অ্যালার্ট, মানে কতক্ষণ আগে আমাকে জানাবে, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা বা 2 ঘন্টা, 5 মিনিট রাখলেই যথেষ্ট। তারপর আছে ডু নট ডিস্টার্ব মোড, মানে এগুলো তো আপনার জানেন DND যেগুলোকে বলা হয়, যে এটা ব্যাক করব। ব্যাক করার পর আছে অ্যাড অন কন্টেন্ট, মানে এখানে আপনারা বিভিন্ন প্যাকেজ ইনস্টল করতে পারবেন। যেমন পুরো কমপ্লিট প্যাকেজ আছে, 499 টাকার একটা প্যাকেজ আছে। আর যদি অ্যাড না শোক করতে হয় তার জন্য 250 টাকার মতো একটা আছে। 3D কনস্টেলেশনের জন্য 10 টাকা আছে। ডিপ স্কাই অবজেক্ট, মানে ডিপ স্কাই অবজেক্ট মানে যেমন ধরুন মেসিয়ার অবজেক্ট যেগুলোকে বলা হয় তাদের জন্য একটা আছে। এইটা আমার কাছে ইনস্টল করা আছে, যেহেতু আমি মোটামুটি ডিপ স্কাই অবজেক্ট ছবি টবি তুলি সেজন্য আমি এটা ইনস্টল করে রেখেছি। এক্সটেন্ডেড সোলার সিস্টেম, স্যাটেলাইটস, এরকম বিভিন্ন রকম আছে, আপনাদের যেটা মনে হবে সেটা আপনারা ইনস্টল করতে পারেন। তারপর এখানে টেকে ট্যুর আছে। টেকে ট্যুরে আমরা যাব, এখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন যে অ্যাপের মধ্যে যে বিভিন্ন অপশান আছে সেগুলো কোনগুলো কীভাবে কাজ করে তার একটা এখানে চার্ট দেয়া আছে। যেমন এখানে কম্পাস কীভাবে কাজ করে, এখানে ক্যামেরাটা কীভাবে হবে, এখানে টাইম মেশিন মানে ধরুন আমি কিছুটা সময় কীভাবে পিছিয়ে যাব, কিছুটা সময় এগিয়ে যাব। এই আমাদের অ্যাপের ডান দিকে একটা স্কেল থাকবে, সেটা দিয়ে আমরা দেখতে পাবো। অ্যাস্ট্রোনমি ইভেন্ট, ভয়েস সার্চ দিতে পারবো, এখানে ফিল্টার দিতে পারবো, মানে ভিজিবল লাইটে কীরকম দেখতে লাগে, ইনফ্রারেডে কীরকম দেখতে লাগে, এক্সরেতে কীরকম দেখতে লাগে, রেডিও ওয়েভে কীরকম দেখতে লাগে, এরকম বিভিন্ন রকম আছে, এগুলো আমি পরে দেখাচ্ছি। স্কাই লাইভ আছে, মানে আজকের রাতে আকাশে কখন কোথায় কী থাকবে, তাদের অবস্থান কী কীরকম দেখতে লাগবে সেটা আমরা দেখতে পাবো। স্টার ব্রাইটনেস যেটা আমি একটু আগেই দেখিয়েছি, নাইট মোড আছে এটাও দেখিয়েছি। জুম, জুমটা কীভাবে করবেন, মানে আমাদের দুটো আঙুল এইভাবে রেখে এইভাবে টানলেই জুম হবে। 3D কনস্টেলেশন আছে, 3D কনস্টেলেশন যেহেতু আমার কাছে ইনস্টল নেই এটা আমি দেখাতে পারবো না। তারপর ক্লোজ করব। ক্লোজ করার পর এখানে ম্যানুয়াল আছে, আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়াল ইনস্টল করে নিতে পারবেন। ব্রাউজারে গিয়ে জাস্ট যে কোনো একটা ব্রাউজার সেট করবেন, তারপর ডাউনলোড হয়ে যাবে একটা PDF ফাইল, সেটা নিয়ে আপনারা দেখতে পারেন ম্যানুয়াল। এটা লাগবে না, এমনি আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কীরকম, দেখ আমি ক্যান্সেল করে দেবো। এবার আসবো স্কাই লাইভে। স্কাই লাইভে যদি আসি তাহলে আমি দেখবো যে আজকে, যেমন আজকের যে ডেট 10ই আগস্ট, আজকের ডেটে সূর্য, চাঁদ, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি কোথায় কার অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন সূর্য দেখাচ্ছে যে ভোর 5:13 উদয় হচ্ছে এবং সন্ধ্যা 6:13 অস্ত যাচ্ছে। মুনের ক্ষেত্রে সকাল 6:37 উদয় হচ্ছে এবং সন্ধ্যা 7:45, এরকম বিভিন্ন প্রত্যেকটা গ্রহদের দেখানো আছে।
এটা এখান থেকে আমরা আবার অন্য ডেটে যেতে পারবো, যেমন ধরুন আমরা 15ই আগস্ট যাব। তাহলে আমরা এখানে এরকম ট্যাপ করব 15ই আগস্ট, কোথায় কখনকার অবস্থান আমরা দেখতে পাবো। আবার যদি আবার আজকের ডেটে ফিরে আসে যায়, তাহলে আমরা এটা ট্যাপ করে দিলেই আবার আজকের ডেটে ফিরে আসব। এরপর ভিজিবল টু নাইটস, আজকে রাতে কি কি দেখতে পাবো তার এখানে একটা স্কেল কাছে, যেমন জুপিটারকে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই যে এই জায়গাটায় আসে, আবার সকাল 6টা 8 এটা অস্ত চলে যাবে, আবার সন্ধ্যা 6টা 45 আবার এখানে উদয় হচ্ছে, আবার এখানে অস্ত যাচ্ছে। এরকমভাবে আমরা স্যাটার্নের দেখতে পাবো, মানে শনির, অরায়ন কালপুরুষে দেখতে পাবো, ক্যানিস মেজর মানে তার যে শিকারী কুকুর, জেমিনি মানে আমাদের যে মিথুন রাশি আছে তার দেখতে পাবো, এরকম আমাদের উজ্জ্বল যে লুব্ধক তারা আছে, ভেগা ক্যাপেল, এরকম বিভিন্ন রকম তারা আছে তাদের আমরা দেখতে পাবো। ঠিক আবার এখানেও একইভাবে আমরা অন্য ডেটে যেতে পারবো, কোন ডেটে আমরা কোন তারা বা কোন চাঁদ বা গ্রহ দেখতে যাই এখানে আমরা সহজেই দেখতে পাবো। এরপর আসছে হোয়াটস নিউতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রকম অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টসের একটা চার্ট দেওয়া আছে, যেমন লেখা আছে মুন ইন কনজাংশন উইথ মার্স, ভেনাস, স্যাটার্ন অ্যান্ড জুপিটার। এখানে আমরা গেলে এখানে আমরা পড়তে পারবো যে কী ব্যাপারটা ঘটছে না ঘটছে আমরা এখানে দেখতে পাবো। আর যদি আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিসগুলো লেখা আছে, তারপর যেমন লেখা আছে পার্সির মিটিওর শাওয়ার 2021 ভিউইং গাইড, মানে পার্সির মিটিওর শাওয়ার যে আমাদের হচ্ছে আগস্টের 11, 12 এবং 13 আমরা কীভাবে দেখব সেটা এখানে পুরো ডিটেলসে লেখা আছে। আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটাও আপনারা দেখে নিতে পারেন। এরকম বিভিন্ন ঘটনা, এগুলো সব যত আমরা এগুলো আগের ঘটনা, এগুলো রিসেন্ট, এরকম বিভিন্ন রকম নিউজ এখানে দেওয়া থাকে। মোটামুটি এটা হলো। এবার আমরা মেন অ্যাপে যাব, এইটা এখানে ব্যাক করব। মেন অ্যাপে ব্যাক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে যেমন আমরা এখানে দেখাচ্ছে যে উত্তর আকাশটাকে দেখতে পাচ্ছে, আমরা এখানে পোলারিসকে দেখতে পাচ্ছি মানে ধ্রুবতারা, এখানে আর্সা মাইনর মানে লঘু সপ্তর্ষিমণ্ডলকে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা কী করব, এই যে বাঁ দিকের একদম কোণে যে কম্পাসটা আছে এটাই আমরা ক্লিক করব। কম্পাসটা ক্লিক করতেই দেখব যে অটোমেটিক এটা আমরা ফোনটা যেভাবে মুভ করব আকাশের দিকে, ঠিক সেই দিকে যা আছে সেটা দেখাবে। যেমন আমি এখন উত্তর দিকে মোবাইলের যে ব্যাক ক্যামেরা সেটাকে আমি উত্তর দিকে মুভ করেছি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে উত্তর দিকে এখন পোলারিসকে দেখতে পাচ্ছি মানে ধ্রুবতারাকে দেখতে পাচ্ছি, এবং তার সাথেই লঘু সপ্তর্ষিমণ্ডলকে দেখতে পাচ্ছি। ঠিক এভাবে আমি আস্তে আস্তে যদি ঘোরাই, তাহলে আমি পশ্চিম দিকে যাচ্ছি, পশ্চিম দিকে এখানে দেখতে পাচ্ছি যে লায়রা কনস্টেলেশন দেখতে পাচ্ছি, তার ভাব থেকে উজ্জ্বল তারা, ভেগা, আবার আরও যদি পশ্চিমে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে অ্যাকুলা, এখান থেকে যদি আবার দক্ষিণে যাই তাহলে আবার এখানে দেখতে পাচ্ছি, এখানে যেমন আমরা স্যাটার্নকে দেখতে পাচ্ছি মানে শনির অবস্থান এখন ঠিক কোথায় আমরা এইভাবে দেখতে পাবো। এইভাবে আমরা যদি যেদিকে আমরা মোবাইলটাকে মুখ করব ঠিক সেই দিকেই কী আছে এই অ্যাপটা আমাদেরকে দেখিয়ে দেবে। যেমন একদম দেখুন পূর্ব দিকে জাস্ট অরায়ন বা কালপুরুষ কনস্টেলেশন জাস্ট এই উঠতে শুরু করেছে, আবার এই যে ডান দিকে যদি ক্যামেরাটাকে অন করি তাহলে আমরা এই রাতের আকাশটাকেই আমরা ক্যামেরা দিয়ে দেখতে পাবো। যেহেতু আজ আকাশটা খুবই মেঘলা সেজন্য আমি দেখাতে পাচ্ছি না। এই যে দেখুন এখানটা, এটাকে যদি আমি জুম করি দেখুন একদম এখানে এই যে দেখুন এই জুপিটারের পাশে এই রকম জায়গায় দেখুন একটা আলো
বাড়ছে কমছে, এটা আসলে জুপিটার মোবাইলের যে ক্যামেরা সেটা ধরতে পেরেছে। অ্যালাইনমেন্টটা পুরোপুরি ঠিক নেই, একটু এরর আছে। এই জুপিটারের জাস্ট পাশেই আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা জুপিটার আমরা দেখতে পাচ্ছি, আর তার পাশে ঠিক এই জায়গায় আমরা আকাশে জুপিটার মানে বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা স্কেলিংটাকে কমিয়ে দিই তাহলে দেখব যে শুধুমাত্র উজ্জ্বল তারাগুলো কি আমরা আকাশে তখন দেখতে পাবো। এবার ভালো বোঝা যাচ্ছে, দেখুন জুপিটারটা আছে, জুপিটার অ্যাপেড জুপিটার এবং আকাশের জুপিটার দুটো পাশাপাশি রয়েছে। আবার স্কেলিংটাকে যদি বাড়িয়ে দিই, এরকম যদি মিডিলে রাখি তাহলে দেখব মোটামুটি উজ্জ্বল থেকে আরও বেশ কিছু দেখতে পাবো, আর যদি এটা পুরোপুরি অন করি তাহলে আকাশের সমস্ত তারাগুলি আমরা দেখতে পাবো। এখান থেকে বেরিয়ে যাব, এবার আসবো এই ডান দিকে যে এখানে একটা ঘড়ির সিম্বল আছে এইটাতে, এইটাতে গেলেই আমি এখন দেখতে পাচ্ছি যে আজ 10ই আগস্ট এবং এখন রাত 2:30 বাজে। এবার এই যে একদম যে আমি স্কেলটা দেখতে পাচ্ছি, এই স্কেলটাকে যদি আমি আস্তে আস্তে বাড়াই তাহলে দেখব যে 2:36, 37, 38, 39, 40 মানে আস্তে আস্তে আমি বলা যায় যে আমি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। এবার ধরুন আমি এটাকে পূর্ব দিক করি, এখানে অ্যাপটাকে আমি স্ক্রল করে করে পূর্ব দিক করলাম, পূর্ব দিকে করে আমি এই স্কেলটাকে আস্তে আস্তে বাড়াতে থাকছি। দেখুন এখানে অরায়ন্স কনস্টেলেশন কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করছে, দেখুন এটা। আবার যদি আমি এখানটা টাচ করে দিই তাহলে এটা স্টপ হয়ে যাবে, মানে এখন আমি ভোর 4:36 আকাশে অরায়ন কনস্টেলেশন কোথায় দেখতে পাবে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক এইভাবে আমরা যদি অন্য ডেটে যেতে যাই তাহলে অন্য ডেটে যাব। এখানে যদি আমরা অন্য সালে যেতে চাই অন্য সালে দেখতে পাবো, এরকম বিভিন্ন আছে। আবার যদি এটা টাচ করি তাহলে আবার আমরা কারেন্ট যে অবস্থান সবার সেখানে আবার ফিরে আসবো। এবার এখানে আছে সার্চ বাটন, এই সার্চ বাটনে আমরা যদি কোনো একটা তারা বা কোনো কনস্টেলেশনকে খুঁজতে চাই তাহলে আমরা এই সার্চ বাটনে হেল্প নেব। যেমন এখানে প্রথমেই আছে অ্যান্ড্রোমিডা, আকাশে অ্যান্ড্রোমিডা এখন কোথায় আছে আমরা দেখব। এই অ্যান্ড্রোমিডা টাচ করতেই এখানে আমরা কম্পাসকে অন করে দেবো, তাহলে এইরকম যদি আমরা আস্তে আস্তে উপর দিকে তুলতে থাকি তাহলে দেখবো যে অ্যান্ড্রোমিডা এখন মোটামুটিভাবে মাথার উপরে অ্যান্ড্রোমিডাকে আমরা দেখতে পাচ্ছি, এবং তার পাশেই ক্যাসিওপিয়া রয়েছে। ক্যাসিওপিয়া আমরা চিনেছি কীভাবে চিনতে হয়, ক্যাসিওপিয়া থেকে আমরা পার্সিয়াস নক্ষত্রমণ্ডল চিনেছি, এখানে পার্সিয়াস নক্ষত্রমণ্ডল আছে, এরকম করে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাবো। আবার ধরুন আমি যেমন এখানে অরায়ন কনস্টেলেশন লিখবো তাহলে এখানে আমি এখানে সার্চ লিখবো অরায়ন, এখানে অরায়ন আছে। এবার দেখুন অরায়ন কনস্টেলেশন কোথায় আছে, এখানে আমাকে একটা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে, এই দেখুন এখানে একটা তীর চিহ্ন আমাকে দেখাচ্ছে যে এইভাবে অ্যাপটাকে সরিয়ে সরিয়ে নিতে হবে তাহলেই আমরা অরায়ন কনস্টেলেশনকে খুঁজে পাবো। এই দেখুন পূর্ব আকাশে অরায়ন কনস্টেলেশন দেখা যাচ্ছে। এরপর দেখুন ডান দিকে একটা আমরা ওই বাঁদিকে আমরা একটা স্কেল দেখতে পাচ্ছি, এই স্কেলটাকে যদি আমরা আগু পিছু করি তাহলেই দেখব এই যে বিভিন্ন রকম ইলেকট্রোম্যাগনেটিক যে রে হয় কোনটায় আমরা কীরকম আকাশটাকে দেখছি তার একটা স্কেল আছে, এটা হচ্ছে ভিজিবল, মানে আমরা চোখে কীরকম দেখব রাতের আকাশকে সেটা আছে, এটা হচ্ছে এক্স রে, মানে আমরা এটা হচ্ছে গামা রে। আবার আছে H-alpha, এটা ইনফ্রারেড, এটা মাইক্রোওয়েভ, এটা রেডওয়েভ, বিভিন্নভাবে
আকাশগুলোকে কিরকম দেখতে লাগে তার একটা স্কেল এখানে আছে। এটাকে আমরা ভিজিবলই করে রাখব, আমরা খালি চোখে যেভাবে আকাশকে দেখি সেটাতেই আমরা দেখব। এরপর আসে আমার যে জন্য এই অ্যাপটা সবথেকে বেশি ভালো লাগে সেটা আমি দেখাই। ধরুন কোনো একটা নক্ষত্রমণ্ডল আমি দেখতে চাই, ধরুন অরায়ন, অরায়নকে আমরা দেখতে চাই। এখানে অরায়নটা সার্চ করা আছে, আমি একটা অন্য দেখাই, ধরুন আমি দেখব পার্সিয়াস নক্ষত্রমণ্ডল। এখানে আমরা পার্সিয়াস লেখা দেখতে পাচ্ছি, তো পার্সিয়াসে আমরা যদি ক্লিক করি এই নিচে দেখুন পার্সিয়াস বলে একটা জিনিস দেখাচ্ছে। আর এখানে তো আমরা পার্সিয়াস নক্ষত্রমণ্ডলকে কাল্পনিকভাবে কীরকম যে একজন গ্রিক যোদ্ধার সঙ্গে তুলনা করি, এখানে দেখতে পাচ্ছি একজন যোদ্ধা আছে যার হাতে একটা ছুরি আছে এবং যার অন্য হাতে একটা আমরা কাটা মুন্ডু দেখতে পাচ্ছি। এটা আসলে মেডুসার মাথা। আমরা যদি উপকথা পড়ি তাহলে জানবো যে মেডুসা বলে একজন রাক্ষসী ছিলেন, তার মাথা পার্সিয়াস কেটেছিল এবং সেটা নিয়েই সে যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর নিচে দেখতে পাচ্ছি যে পার্সিয়াস লেখা আছে, এই পার্সিয়াস লেখাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা চার্ট খুলে গেছে। এখানে প্রথমেই আছে থ্রি ডি, এটা মানে থ্রি ডিতে কীভাবে দেখবো তার একটা আছে, কিন্তু থ্রি ডি যেহেতু আমার ইনস্টল নেই মোবাইলে আমরা দেখতে পাচ্ছি না। এরপর আছে ইনফরমেশান, এই এখানে পার্সিয়াস নক্ষত্রমণ্ডল নিয়ে বহু তথ্য লেখা আছে। এখানে আমরা যদি দেখি তাহলে দেখব যে সেটা আকাশের কোথায় এখন কত ডিগ্রিতে অবস্থান আছে, তার মধ্যে কটা কনস্টেলেশন আছে, কটা স্টার আছে, বিভিন্ন জিনিস দেখতে পাবো। এখানে আমরা উইকিপিডিয়ার লিঙ্ক দেখতে পাবো, আর এছাড়া আরও বহু কিছু আছে যেগুলো আনলক করা নেই। সেইভাবে যদি আমরা একটা কোনো একটা নির্দিষ্ট একটা তারাকে দেখি, ধরুন আমরা ধ্রুবতারাকে দেখব, পোলারিস, এই পোলারিস পেলাম, এই পোলারিস, পোলারিসের নিচে যদি সিলেক্ট করি পোলারিসকে, তাহলে আমরা প্রথমে দেখছি যে থ্রি ডি মানে পোলারিসকে ত্রিমাত্রিকভাবে আমরা কীরকম দেখব দেখতে পাচ্ছি। এখানে আঙুল স্ক্রল করে করে আপনারা দেখতে পাবেন। যদি আমরা আইটাই ক্লিক করি তাহলে এখানে পোলারিস সম্বন্ধে ইনফরমেশান আছে, এইটা যদি ক্লিক করি তাহলে পোলারিসে এখন অবস্থান কোথায় কত ডিগ্রিতে আছে, তার ভিজুয়াল ম্যাগনিটিউড কত, যেমন ভিজুয়াল ম্যাগনিটিউড 1.97, কোন কনস্টেলেশন আছে আরসা মাইনর, সূর্য থেকে তার ডিস্টেন্স কত 433 আলোক বর্ষ, এরকম বিভিন্ন আমরা তথ্য আমরা এখানে পাবো। ঠিক সেইভাবে আমি আর একটা রেড জায়ান্টকে আমি দেখাই যেটা আমাদের অরায়ন কনস্টেলেশনে আছে, বেটিলজিউস বা বাংলা যাকে আর্দা বলা হয়। দেখুন এই যে লাল রঙটা আমরা পুরো দেখতে পাচ্ছি থ্রি ডিতে, এর ইনফরমেশান দেখব, এখানে বিভিন্ন লেখা আছে, এ কত ম্যাগনেটিউড কত দূরত্বে আছে, এরকম বিভিন্ন জিনিস আছে। এই যে লেখা আছে বিটিলজিউস ইজ এ রেজ সুপার জায়ান্ট অ্যান্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট লুমিনিয়াস স্টার নোন, এরকম বিভিন্ন অপশান আছে, তথ্য আছে। আবার আমরা এখানে তার ভিজুয়াল ম্যাগনেটিউড কত, কোন কনস্টেলেশন আছে, কত দূরে আছে, সমস্ত কিছু আমরা তথ্যগুলো এখানে পেয়ে যাব। তারপর এটা তো আপনি ম্যানুয়ালি এরকম স্ক্রল করে করে দেখতে পারেন আকাশের কোথায় কী আছে, যেটা আপনার যা সম্বন্ধে আপনি জানতে চান তার ওপর এইভাবে টাচ করলেই এখানে চলে আসবে, সেখান থেকে আপনার ইনফরমেশান দেখতে পাবেন। এই জন্যেই আমার এটা অ্যাপটা আমার পার্সোনালি খুব ভালো লাগে এই এত কিছু দেখায় বলে। এই মোটামুটি এইরকম, এই হলো আমাদের কান্তিবৃত্ত, মানে এই কান্তিবৃত্ত অনুযায়ী গ্রহগুলো, গ্রহ এবং সূর্য এই কান্তিবৃত্তকে ফলো করেই যায়। যেমন এই দেখো নেপচুন এখানে আছে, তারপরে আছে জুপিটার, তারপর আছে স্যাটার্ন, তারপর আছে প্লুটো। আর এই কান্তিবৃত্তর 9 ডিগ্রি উভয় দিকে, মানে ডান দিকে 9 ডিগ্রি আর বাঁ দিকে 9 ডিগ্রি, এই যে 18 ডিগ্রির একটা পাত তৈরি হলো, এই 18 ডিগ্রি পাতের মধ্যেই আমরা যে রাশিমণ্ডল আছে 12টা যে রাশিমণ্ডল সেখানে আমরা দেখতে পাবো। যেমন টরাস, এটা হচ্ছে বিষমণ্ডল, একদম পূর্ব দিকে আছে এখন, তারপর আছে মেষ, তারপর মীন, কুম্ভ, এরকম বিভিন্ন রাশিগুলো আমাদের যে আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। আর বহু কনস্টেলেশন আছে আকাশের মধ্যে, এখানে পেগাসাস, বহু
প্রচুর কনস্টেলেশন রাতে যত আমরা দেখতে পাই সমস্ত কিছুই আমরা এখানে দেখতে পাবো। এই হলো মোটামুটি অ্যাপের বিবরণ। খুব একটা ভালো একটা অ্যাপ, আমি এটাই মোটামুটি ফলো করি। আপনারা চাইলে ইনস্টল করতে পারেন, জাস্ট গুগল প্লে স্টোরে স্টার ওয়াকস 2 লিখলেই পেয়ে যাবেন। আর আমি ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্কও দিয়ে দেবো। এখানে দেখুন যেমন আছে কীর্তিকা, কীর্তিকা কত সুন্দর দেখতে লাগে দেখুন। একটা দারুণ একটা জিনিস কীর্তিকা, খালি চোখে দেখতে পাওয়া যায়। এদেরকে কীভাবে দেখবেন, কখন দেখবেন, আকাশে কবে দেখবেন, সমস্ত কিছু ডিটেলস ভিডিও আস্তে আস্তে আমি এই চ্যানেলে নিয়ে আসব। মোটামুটি আপনারা সবাই ইনস্টল করুন। এখানে যেমন অ্যান্ড্রোমিডা দেখছি, আমরা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটাকে দেখবো কীরকম দেখতে লাগে। অ্যান্ড্রোমিডা, এই অ্যান্ড্রোমিডা নক্ষত্র মণ্ডল, আর এই হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। এই হলো আমাদের অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, দেখুন 3D-তে কেমন দেখতে লাগছে। আমরা যদি ইনফরমেশানে যাই, এখানে অ্যান্ড্রোমিডা নিয়ে বহু ইনফরমেশান আছে। এখানে ফিগারে কোথায় কত আলোকবর্ষ দূরে আছে এখানে দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ইমেজ গ্যালারি দেখি, তাহলে দেখবো যে বিভিন্ন জন যে অ্যান্ড্রোমিডার ছবি তুলে সেগুলো আমরা দেখতে পাবো, সুন্দর সুন্দর অ্যান্ড্রোমিডার ছবি। এখন বহু কিছু জিনিস আছে অ্যাপটার মধ্যে, খুব সুন্দর অ্যাপ, সবাই ইনস্টল করুন। আর এইভাবেই আস্তে আস্তে রাতের আকাশ চিনতে শিখুন অ্যাপের সাহায্যে। আজকের মতো এখানেই রাখছি, অনেকটা বড় হয়ে গেছে ভিডিও, প্রায় আধ ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। মোটামুটি এই ছিল আমাদের অ্যাপস, সবাই ইনস্টল করুন। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ।